एक लड़की भीगी भागी से अथवा रिमझिम गिरे सावन प्रेमे पड़ले एखोनो एई गानगुलोई प्लेलिस्टे चलते थाके अथवा बेदना होतो होले बा भीषण आमोदेर मुड होले बांगालीर बला भालो भारतीयदेर सबथेके काछेर मानुष किशोर कुमार गांगुली सकलेर प्रिय किशोरदा 4 अगस्ट तार जन्मदिने ताके सबाई कुनिश श्रद्धा जानाबेन एटा तो स्वाभाविक तबे किशोर कुमार के निये बंग राजनीतिर सरगरम हये उठलो टालीगंजे किशोर कुमारेर मूर्तिर काछे जन्मदिन पालने बाधा देवार अभियोग उठलो राज्येर शासक दल टीएमसीर बिरुद्धे अभियोग बिरोधी दल बिजेपिर प्रशासनेर तरफे अनुमति देवा हयनि अभियोग रुद्रनील घोषेर টিএমসি কিশোর কুমারকে দখল করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন কিশোর কুমার কারো একা নয় কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয় যে মূর্তি আগলে রেখে মাল্যদান করতে দেবেন না ফরচুনেটলি পশ্চিমবঙ্গে যে শাসন চলছে তা নর্থ কোরিয়া থেকেও মারাত্মক মন্ত্রিত্ব চেঞ্জ করে বদমাইশি করে কিন্তু কখনো স্বচ্ছতার ভাবমূর্তি তৈরি করা যায় না টিএমসি কে কটাক্ষ করে তার বক্তব্য এর অবসান ঘটবে তার দাবি রিজেন্ট পার্ক থানার কাছে লিখিত অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু থানা এড়িয়ে গিয়েছে কিশোর কারুর একার নয় শিল্পী কারুর একার হতে পারে না যেভাবে শিল্পীদের বিভিন্ন জায়গা থেকে ব্লক করে সরকারি মঞ্চ দেওয়া থেকে ব্লক করে অন্যান্য বিরোধী দলের অনুষ্ঠানে গান গাইলে তাদেরকে আর হাত কাপড়ের বন্দোবস্ত করা থেকে দূর করে দিয়ে যে অরাজকতা চলছে দক্ষিণ নর্থ কোরিয়াতেও এটা হয় না টালিগঞ্জ তো কুক্ষিগত টালিগঞ্জ তারা কুক্ষিগত করবার চেষ্টা করে রাখছেন করছেন কিন্তু মানুষ গুমরচ্ছে যদি পুলিশ সরে যায় কালকে এই পুলিশে যদি পুলিশের কাছে ক্ষমতা আসে এই পুলিশই এদের নোটের পাহাড় চাঁদের পাহাড়ের থেকে বড় হয়ে গেছে তাদের সবাইকে জড়ো করবে মানুষের কাছ থেকে সরকার আসে সরকার চলে যায় কিন্তু একমাত্র সরকার যার থেকে মানুষ সরে যাচ্ছেন এবং এরা সরে যাবেন মানুষের চোখের জলার ঘেন্না নিয়ে 8 থেকে 80 সবার কাছে সমানভাবে প্রাসঙ্গিক কিশোর কুমার তবে তার জন্মদিনে এবার রাজনীতির রং লেগে যাওয়ায় বাংলার রাজনীতিতে দরজা অব্যাহত টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে কিশোর কুমারের জন্মদিন পালন করার উদ্যোগ নেয় বিজেপি আর তাতেই বাধা দেওয়ার অভিযোগ বিজেপির যদিও সেই অভিযোগ ওড়ালেন টিএমসি নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তার বক্তব্য পুলিশের অনুমতি না নিয়ে মিছিল করলে তার দায়িত্ব টিএমসি নেবে না এটা তো উন্মুক্ত মঞ্চ কোনো রাজনৈতিক দলের মঞ্চ নয় টেকনিশিয়ান ভাইরা করছেন সবাইকে স্বাগত যদিও রাজনীতির ঘেরাটোপে কিশোর কুমারের মতো শিল্পীকে আটকে রাখা সম্ভব নয় মন খারাপ থেকে মন ভালো করা সবেতেই আবাল বৃদ্ধ বনিতার কাছে ভীষণ আপন কিশোর কুমার তার জন্মদিনে তাকে কুর্নিশ আজ তক বাংলার কলকাতা থেকে সুজয় ঘোষের রিপোর্ট আজ তক বাংলা আজ তক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না